আপার প্রাইমারি নিয়োগ থেকে স্থগিতাদেশ তুলে নিয়েছে হাইকোর্ট, ফলে আপার প্রাইমারি নিয়োগ নিয়ে আর কোনো জটিলতা রইল না। নিয়োগ প্রক্রিয়া চালাতে পারে কমিশন, তবে কবে থেকে শুরু হবে নিয়োগ প্রক্রিয়া সেদিকেই তাকিয়ে প্রার্থীরা। আগামী সপ্তাহ থেকে শুরু হতে পারে নিয়োগ প্রক্রিয়া, এমনটাই জানা যাচ্ছে কমিশন সূত্রে। আগামী সপ্তাহ থেকে উচ্চ প্রাথমিকে নিয়োগ শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া শুরুর চেষ্টা করা হবে বলে জানিয়েছে কমিশন। পাশাপাশি তালিকায় যাদের নাম নেই তারা অভিযোগ জানাতে পারবেন। অভিযোগ জানানোর পদ্ধতি মঙ্গলবারের মধ্যে ওয়েবসাইটে জানানো হবে, যেটা ওয়েবসাইটে জানানো দেওয়া হয়ে গেছে এমনই জানিয়েছেন এসএসসির চেয়ারম্যান। আমাদের আগের ভিডিওতে কিন্তু দেওয়া রয়েছে, ভিডিওর লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নেবে কীভাবে তোমরা নোটিশ পাঠাবে। এদিকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন স্বচ্ছতা মেনেই হবে নিয়োগ। স্বচ্ছতা বজায় রেখে প্রতি বছরই এসএসসি এবং প্রাথমিকে টেট আয়োজন করবে রাজ্য সরকার বলেও জানান তিনি। এসএসসিতে নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ তুলে নেওয়ার আদালতকে ধন্যবাদ জানান তিনি। এবার থেকে প্রতি বছরই কিন্তু টেট এবং উচ্চ প্রাথমিক হবে, যেটা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আর তোমাদের এই তোমরা যে নোটিশগুলো পাঠাবে, তোমাদের যে অভিযোগগুলো রয়েছে সেটা কীভাবে পাঠাবে, তিনটি পদ্ধতিতে পাঠানো যাবে, সেটার ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। ভিডিওটিতে একটি লাইক করে দিও। ধন্যবাদ, টেক কেয়ার, বাই বাই।